হ্যালো এভরিওয়ান, আজ আমরা গণিত অনুশীলন বইয়ের কিছু অঙ্ক শিখব। তোমরা গণিত অনুশীলন বইয়ের 14 পাতা খোলো, ঘয়ের দাগের অঙ্কগুলো দেখো, একের অঙ্কটা দেখো। ঝড়ে 65টি আমের এত অংশ পড়ে গেলে আর কয়টি আম থাকবে? যখনই কোনো সংখ্যার সাথে এর কথাটা থাকবে, তখন সেই ভগ্নাংশটার সাথে এই সংখ্যাটার গুণ হবে। তাহলে পড়ে যাওয়া আমের সংখ্যা সমান (65×5/13). কাটাকুটি করলে কত হয়? 5×13=65। তাহলে হলো 5×5=25। 25টি আম পড়ে গেছে, আর গাছে কটা ছিল? মোট 65টি আম। তাহলে কোয়েশ্চেনে কি আছে, আর কয়টি আম থাকবে? তাহলে অবশিষ্ট আম সমান 65 থেকে আমরা কি করব, 25 বাদ দিয়ে দেব। কত হবে? 5 আর 5 মিলে গেল 0, 2 কয় দিতে 6 4 দিতে। তাহলে 40টি আম পড়ে থাকবে গাছে। বোঝা গেল? পরের অঙ্কটা দেখো, 4 ও 6 সাধারণ গুণনীয়ক নির্ণয় করতে হবে। এটা তোমরা আগেই শিখেছ, তাই 4 আর 6 গুণনীয়ক বের করা তোমরা পারবে, এটা তোমরা নিজেরা করবে। 3 অঙ্কটা বলেছে, 1 থেকে 20 পর্যন্ত 4 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলির যোগফল নির্ণয় করো। 4 দ্বারা বিভাজ্য সংখ্যা কোনগুলো? 1 থেকে 20 মধ্যে প্রথমেই আছে 4, তারপর 8, তারপর 12, তারপর 16, তারপর 20। 20 পর্যন্তই চেয়েছে, তাহলে এর যোগফল নির্ণয় করতে হবে। তাহলে কত হবে? 20 শূন্য আছে, তারপর কি 6 6 আর 2 8 আর 8 16 আর 4 20 0, হাতে 2 2 আর 2 4 4 আর 1 5 5 আর 1 6, আর কিছু নেই। তাহলে কত হলো? যোগফল সমান 60। তাহলে আমরা উত্তরে লিখে দেবো